হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করব নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে, যেটা এসেছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া থেকে। এখানে তোমরা গুগলে গিয়ে সার্চ করবে পার্লামেন্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2020, দু একটু স্ক্রল করবে এবং নিচে যাবে, এখানে রিক্রুটমেন্ট বলে অপশন আছে, এই অপশনে যাবে এবং এখানে ফার্স্ট নোটিশে যাবে, ক্লিক করবে, এরকম একটা পিডিএফ খুলে যাবে। সেই পিডিএফে তোমরা দেখতে পারবে উপরেই লেখা আছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া থেকে এসছে। এটা কি অ্যাপ্লিকেশনটা ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। এখানে এসসিদের জন্য 3টা, এসটিদের জন্য 5টা, ওবিসিদের জন্য 17টা, আনরিজার্ভদের জন্য 13টা এবং ইডব্লিউএসদের জন্য 9টা, মোট 47টা সিট আছে, ঠিক আছে। কোয়ালিফিকেশান হতে হবে মাস্টার ডিগ্রি ইন হিন্দি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট অ্যাট দ্য ডিগ্রি লেভেল, মাস্টার ডিগ্রি হতে হবে, ঠিক আছে। এবং এখানে মূলত তোমাকে জানতে হবে হিন্দি থেকে ইংলিশে ট্রান্সফার করতে, ট্রান্সলেট করতে এবং ইংলিশ থেকে হিন্দিতে ট্রান্সলেট করতে, এটা মূলত ট্রান্সলেটরের কাজ, ঠিক আছে। এছাড়া ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে হবে এবং এখানে এজ দরকার হবে 27 বছর, ঠিক আছে। সিলেকশন প্রসিডিউর হচ্ছে 29 বছর হলেও, বলে নিই এজের কথাটা, 29 বছর হলেও হবে, কিন্তু সেখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এসসি এসটি ওবিসি এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সন তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী রিল্যাক্সেশন আছে। সিলেকশন প্রসিডিউর, প্রথমে একটা এক্সাম হবে, এখানে সবাই দেখতে পাচ্ছ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, এরপর একটা এক্সাম হবে এবং সেটাতে যারা কোয়ালিফাই করবে তাদের ক্ষেত্রে আবার একটা এক্সাম হবে, তোমরা সবাই দেখে নেবে। তারপরে হচ্ছে এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে যেটা দেখাবো আমি, লাস্টে আছে। সেই অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করে এই আইডিতে, এই ইমেল আইডিতে সেটাকে স্ক্যান করে পিডিএফ করে এবং ডকুমেন্টস যা যা রিকোয়ার্ড তা অ্যাটাচ করে পাঠাতে হবে, ঠিক আছে। কোনো রকম কোনো আবেদন ফি লাগবে না এখানে, ঠিক আছে। এখানে 27/7/2020 এটা এক্সপায়ার হয়ে যাবে, লাস্ট ডেট হচ্ছে 27/7/2020, ঠিক আছে। এখানে সুন্দরভাবে লেখা আছে কিভাবে কি করতে হবে, পাঠাতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, তোমরা সবাই ভালো করে দেখে নিবে এই পিডিএফটা, তারপরে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। পুরোটা আমি বলতে যাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফর্মটা দেখিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেশান ফর্ম হচ্ছে এটা, এখানে হিন্টস দেওয়া আছে কিভাবে কি ফিল আপ করতে হবে এবং ফ্রেশ অ্যাপ্লিকেশানটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে নিচে স্ক্রল করতে গেলে এখানে দেওয়া আছে ফটো সহ এই অ্যাপ্লিকেশানটাকে স্ক্যান করে এবং রিকোয়ার্ড ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে ওই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এখানেই ছিল, তো ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এরপরে আরও জব রিলেটেড ভিডিও এই চ্যানেলে আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ।